হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একটি ডুপ্লেক্স বাড়ি। এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট ইলেভেশন। তো চলুন দেখে নেওয়া যাক বাড়ির প্ল্যানের মধ্যে কি কি রয়েছে। প্রথমেই গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে প্রথমে রয়েছে এন্ট্রেন্স, যেটা এটা একটা লবি, যেটা 10 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট 4 ইঞ্চি সাইজের, এবং ঢুকতে রয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুম, যেটা 15 ফিট বাই 10 ফিট 8 ইঞ্চি সাইজের, এবং রয়েছে একটি কমন বাথ, যেটা 7 ফিট 5 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি সাইজের, এবং এখানে একটি বেসিন এরিয়া রয়েছে। এরপর সিঁড়ির ডান পাশে রয়েছে একটি কিচেন রুম, যেটা 10 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি সাইজের, এবং এই জায়গাটাতেই রয়েছে একটি ব্যাকডোর, যেটা দিয়ে কিচেন থেকে বাইরে যাওয়া যাবে, এবং রয়েছে বেডরুম, যেটা অ্যাটাচড বাথরুম সহ, এখানে ভুলবশত কমন বাথরুম লেখা আছে, বাট এটা অ্যাটাচড। বাথরুমটার সাইজ হচ্ছে 11 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি সাইজের, এবং বাথরুম রয়েছে 7 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট সাইজের। তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। তো এখন এই মেজারমেন্টটা একটু দেখিয়ে দিই। এটা দৈর্ঘ্যে রয়েছে 26 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থে রয়েছে 30 ফিট। চলুন দেখে নেওয়া যাক বাড়ির দ্বিতীয় তলার প্ল্যান। দ্বিতীয় তলায় রয়েছে 4টি বেডরুম সাথে 4টি বারান্দা, এবং 2টি বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচড টয়লেট। তো বেডরুম 1 এবং বেডরুম 2 দুটাই সেম, 10 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 1 ইঞ্চি সাইজের, সাথে রয়েছে বারান্দা এবং ক্যাবিনেট। বারান্দার সাইজ হচ্ছে 7 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিটের, এবং বাথরুম রয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 4 ইঞ্চি সাইজের, এবং পিছনের দিকটায় রয়েছে বেড 3 এবং 4। এই দুইটা বেডও সেম সাইজের, তো আমি একটা এক্সপ্লেন করছি। বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি, সাথে রয়েছে ওয়াল মাউন্টেড ক্যাবিনেট, এবং বারান্দা যেটা 6 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিটের। তো এটি হচ্ছে আমাদের 2টি ফ্লোর প্ল্যানের যে মেজারমেন্ট গুলো সেগুলো বলে দিলাম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের প্ল্যানটা কেমন লেগেছে, এবং আপনাদের কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে তাও জানাবেন। নতুন কোনো ভিডিওতে সামনে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।